বন্ধুরা অন্যের মোবাইল থেকে ফটোজ এবং ভিডিওস কীভাবে আপনার মোবাইলে ট্রান্সফার করে নিয়ে আসবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে যে কাজটি হচ্ছে যে আপনারা যার মোবাইল থেকে ভিডিওগুলো ট্রান্সফার করে অথবা ফটোগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে চান সেই মোবাইলে চলে যেতে হবে সেই মোবাইলে গিয়ে জাস্ট ছোট একটি সেটিং আছে সেই সেটিংটি করে দেবেন তারপরে অটোমেটিক সব ভিডিওস ফটোজ আপনার মোবাইলে আসতে থাকবে তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে করে নিতে পারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি আছে ফটোজ অ্যাপস এই আপসটিতে আপনারা চলে যাবেন আর মনে রাখবেন এই ফটোজ অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফাইভ থেকে শুরু করে অ্যান্ড্রয়েড নাইন ভার্সন পর্যন্ত প্রত্যেকটি মোবাইলে ডিফল্ট থাকে সো এই ফটোজ অ্যাপসটি আপনারা খুঁজে নেবেন আর যদি আপনারা খুঁজে না পান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাই হোক এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা শেয়ার করে নিতে পারেন সো ফটোজ অ্যাপসটি আপনারা সর্বপ্রথম ওপেন করে নেবেন ফটোজ অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে যদি এমন ইন্টারফেস আসে তাহলে যেটি করবেন এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন প্রথম নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখানে পিকচারগুলো ব্যাক হতে থাকবে অ্যাকচুয়ালি ইন্টারনেট স্লোর কারণে একটু সময় লাগবে সো ভিডিওর ফাঁকে আমি আপনাদের বলে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন এখন আপনি যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার যে অপশনটি আছে শেয়ারিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পার্টনার অ্যাকাউন্ট লিখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গ্যাট স্টার্টেড লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার জাস্ট ইমেলটি বসিয়ে দেবেন গুগল যে ইমেলটি আছে সেই ইমেলটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি শো করতেছে এবং এখানে লিখা আছে সিলেক্ট পার্টনার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অল ফটোজ যে অপশনটি আছে এটি ডিফল্টই থাকুক তাতে কোনো সমস্যা নেই সো এখানে যে নেক্সট লেখা আছে নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্যান্ড ইনভাইটেশান স্যান্ড ইনভাইটেশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে যেটি আপনাদের করবেন যে আপনারা আপনাদের মোবাইলে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলে চলে গিয়ে সেখানে ফটোজ অ্যাপসের মাধ্যমে আপনারা এই ইমেলটি ব্যবহার করবেন এই ইমেলটি ব্যবহার করার ফলে যত ফটোজ এবং ভিডিওজ আছে সেই ফটোজ এবং ভিডিওসগুলো ট্রান্সফার হয়ে আপনার মোবাইলে চলে যেতে থাকবে আর এইভাবেই পারেন আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফটোজ এবং ভিডিওজগুলো ট্রান্সফার করে নিয়ে যেতে বন্ধুরা ধন্যবাদ সবাইকে